শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভয় বেশিরভাগ মানুষই সফলতা অর্জন করতে পারে না তার ভয় থাকার কারণে সব কিছু যোগ্যতা রয়েছে কিন্তু ভেতরে একটি ভয় তো এই ভয়টার আপনাকে ভেতর থেকে কেউ এসে সাহস সাহস যোগাবে না বা সাহস দেবে না ভয়টা দূর করার ভয়টা দূর করার একমাত্র উপায় হচ্ছে আপনি ক্রিয়াশীল থাকবেন আপনি অ্যাক্টিভ থাকবেন যে কোনো কাজে কাজটা শুরু করবেন যখন আপনি কাজটা শুরু করবেন তখন আপনার ভিতরে আর ভয়টা থাকবে না আপনি যখন নিষ্ক্রিয় থাকবেন অলস থাকবেন তখন নিষ্ক্রিয় এবং অলস থাকলে আপনার ভিতরে সমস্ত প্রকার ভয় এসে আপনাকে আরষ্ট করবে আপনি আজকের কাজটা ফেলে রেখে মনে করবেন যে কালকে করব কালকে দেখবেন আরেকটা একটা সমস্যা আসবে তারপরে কালকের দিনে যদি পরশু দিন করেন পরশু দিন আর একটা সমস্যা আসছে আপনার কখনও কাজটা করা সম্ভব হবে না তো ভয়কে জয় করার আরেকটি উপায় হচ্ছে আপনি ক্রিয়াশীল